আল্লাহ তোমাকে এত সুন্দর করে বানিয়েছে, মার পেট থেকে বের করেছে, তোমার মার কথা কি একবার স্মরণ হয় না? মার কবরে কি দাঁড়াইবার কথার মনে হয় না? তুমি সারা জীবন শুধু অন্যায় করে যাচ্ছ, তুমি তো সবচেয়ে বড় বোকা। ওই সর্দার তৌবা হইরা এই যে এবাদত বন্দিগিতে লাগছে, শেষ পর্যন্ত সর্দার জিন্দি যায়, বাকি ছেলা ফেলা যাইব না নি, সব দেখা লোক সহ সর্দার শেষ পর্যন্ত এবাদত করতে করতে আল্লাহর ওলি হয়ে গেছে গে, আল্লাহর ওলি হয়ে গেছে গে। কারণ গাউসে পাক ওনার দরবারে থাকলে কেউ কি খালি হাতে ফিরব নি, সবাই আল্লাহর ওলি হয়ে যায় ওনার দরবারে থাকলেই। ওনার দরবারের বাবুরসি বাবুরসি কেউ কেউ কইছেন 12 বছর বাবুরসি খানে থাকছে, হেডমাস্টারি করছে, আবার কেউ কইছেন 40 বছর। 40 বছর গাউসে পাকের দরবারে থেকে বাবুরসির হেডমাস্টারি করছে। এখন উনি মাঝে মধ্যে মুরাকাবাইয়া বইতে আঁকি, মাঝে মধ্যে বাবুরসি মুরাকাবা করার জন্য এসে বসতেন। কারণ ওনার ধারণা হইল গাউসে পাকের দরবার থেকে কত সুর কত ডাকাই তাল্লার উলি হয়ে গেছে, আমি যে 40 বছর ধরে ফিরে দিয়েছি আমি কিতা পাইলাম। গাউসে পাকের দরবারে এমনও মানুষ আছে চুর আছে কুতুব হয়ে গেছে, চুর চুর আছে আল্লাহর উলি হয়ে গেছে, কত মানুষ কি যে পেল, চক্ষু মুজলে তামাম পৃথিবী দেখে আমি কি পাইলাম, আমি যে চোখ মুজলে কিছু দেখি না, এখন আমার তো কিছু অর্জন করার দরকার। এখন মাঝে মধ্যে উনি বাবুরসি খানা থেকে এসে গাউসে পাকের কাছে এসে মুরাকাবায় বসতেন, তে গাউসে ভাই তোর কাজ না তো তোর কাজ হইলো বাবুরসি কি খোরা, যা বাবুরসি খানা যা, ওই তারাই দিতে নাকি। উনি একদিন রাগ কইরা, আমি 40 বছর ওনার গুলামি করলাম, তো আমি কেতা পাইলাম, ওনার দরবারে কত সুর আয় আল্লাহর উলি হইল, কত মানুষ এসে মানুষ হয়ে গেল, কত আল্লাহর উলি উনি ফয়দা করলেন, আমারে কি দিলেন। আবার মুরাকাবাদ গেলে উনি বেটকাইয়া দূর হইয়া দিন, গুসা হইরা সাবির ঝুমটাই দিয়া গুসা হইরা উনি পালিয়ে চলে গেছেন, যাইতে যাইতে 300 মাইল দূর, 300 মাইল দূর, আইন মুরব্বী দিগা আইন চাচা 300 মাইল গেছেন, 300 মাইল দূর গিয়া দেখতেছেন তিনজন কুতুব তারা তাদের খানির অভাবে ফেডের কুদার যন্ত্রণা ছটফট করতেছে, আল্লাহর কাছে খানি চাইতেছে কিন্তু আল্লাহ খানা দেয় না। এখন হঠাৎ করে দেখে গাউসে পাকের বাবুরসি, এখন তিনজন কুতুব কয় আল্লাহ এখন আমরা খানা না দিয়ে আপনি কোথায় যাবেন, তোমার গাউসে পাকের দরবারের 40 বছরের খাদেম, তোমার গাউসে পাকের দরবারের 40 বছরের গুলামি করছে খাদেম বাবুরসি, আল্লাহ তোমার গাউসে পাকের এই বাবুরসির উসিলে আজকে আমরারে খানা দেও, আল্লাহ সাথে সাথে আসমান থেকে খানা দিয়ে ফাটাইছে। বাবুরসি হয় কি তারে এরা যে কুতুবিয়া খানা পায় না, আমার নাম দুইরে দিছা চাওয়া মাত্র আল্লাহ খানা দিছে, দূর দেয়া আবার গাউসে পাকের দরবারে গেছে, গিয়া দেখে গাউসে পাক তো আর দাঁড়াই রয়েছেন, এখন কিরে বাটফার হয়ে গেছিলে, এমনি গেছিলাম গা আইসি আবার ঘুরে, বাটফার আমি জানি না হয়ে গেছিলে, তুই কিতা মনে করছো তো আমি জানি না, আচ্ছা গাউসে পাক জানে না সুহক মধ্যে সব দেখতে লেন না, এ বাটফার তুই মনে করছো তোরে কুস্তা দিছি না, এখন খোসান আমার পায়ে আমার জুতার মধ্যে মানুষ অনেক বড় বড় আলেমরা ছুমা খায়, আমার জুতার মধ্যে অনেক বড় বড় আলেম ছুমা খায়, কেন খায় জানোস নি, এই জুতাটা আমার ফায়ে লাগছে দিকে, জুতার কারণে না, জুতার দাম হইছে গাউসে পাকের পায়ে লাগার কারণে, অনেকে গাউসে পাকের জুতার মধ্যে ছুমো খায়, গাউসে পাক বলেন যে আমার নবীর জুতার দুলার জন্য আল্লাহর আরশ পাগল হয়েছিল, জুতার কারণে না, এই জুতাটা নবীর কদমের মধ্যে লাগার কারণে, কারণ মণি মুক্তা স্বর্ণ হীরা মণি মুক্তা দিয়ে জুতা বানাইলেও আল্লাহর আরশ জুতার জন্য পাগল হবে না, এই জুতাটা আমার নবীর কদমে লাগছে বিদায় আরশ এই জুতার দুলার জন্য পাগল, এরাই বুকা পাগল, তুই তো বেটা আমার নিজের লোক, তুই আমার হাত ফাও, তুই আমার হাত পা, তুই তো আমার গড়ের মানুষ, তোরে আবার দিতাম কিতা, তোরে দেওয়ার লাগেনি, তোর মর্যাদা তো অন্য অন্য অলির চাইতে আরো বেশি, তুই দিস পাইছ না কোনো আমার জুতার মধ্যে মানুষ চুমকায় কেন, জুতাটা আমার পায়ে লাগছে, তুই তো আমার ফার সাথে লাগানো, তো তোর দাম কম নি, তুই বুঝছত না ব্যাগ কর। এরপর গাউসে পাকের বাবুরসি বুঝছে যে আমি তো সাধারণ মানুষ হইছি না, কুতুবরা আমার উসিলে দিয়ে দোয়া করে আল্লাহর কাছ থেকে খানা পায়, তাহলে তো আমার দরজা অনেক উপরে, গাউসে পাক গাউসে পাকের সান্নিধ্যে গেলেই আল্লাহর অলি, এই ডাকাই দলটা আল্লাহর অলি অলি বানাই দিছে। এখন এই সুরের একটা কমিটি আছে, সুরের একটা কমিটি আছে, এরা সবাই আলাপ আলোচনা করতেছে কে বড় সুর, কে সবচাইতে বড় সুর, এখন একটা কয় আমি বড় সুর, আমি সভাপতি হইছি এমনি নিবে, সুর কমিটির সভাপতি কে কয় এমনি সভাপতি হইছি আমি সবচাইতে বড় সুর, কয় কেমনে
হয় আরে আমি মন্ত্রীর ঘর চুরি হয়ে লেছি তো মন্ত্রীর ঘর চুরি করছি আর একটা কয় না আমি হইলাম বড় চোর হয় কেমনে আমি সেনা প্রধানের ঘর চুরি করছি যে সারা দেশ রক্ষা করে এর ঘর চুরি করে লইছি এখন চুর কমিটির সভাপতি কয় আচ্ছা যে যেখানে চুরি করছো কেউ কি গাঁও সেফাকের ঘর চুরি করছো নি গাঁও সেফাকের ঘর যদি কেউ চুরি করতে পারো ওই চুর কমিটির সভাপতি কইতেছে যে আমি জীবনে চুরি করতে করতে বুড়া হয়ে গেছি বৃদ্ধ হয়ে গেছি কিন্তু গাঁও সেফাকের ঘরে আমি চুরি করতে পারি নাই কিন্তু আমি আজকে ওয়াদা দিলাম যদি আমি শুনেছি গাঁও সেফাকের দামি একটা কম্বল আছে যদি গাঁও সেফাকের ঘর থেকে এই কম্বলটা কেউ আনতে পারে আমি ওয়াদা দিলাম আমি গাঁও এই মানে সুরা কমিটির সভাপতি তারা বানাই দিব সুরা কমিটির সভাপতি বানাইব এনে সুরা উঠতে কইটা কোনো ব্যাপার হইল মন্ত্রীর ঘর চুরি করে লেছি সেনা প্রধানের ঘর চুরি করছি আর গাঁও সেবাক তোমার বালা করে চিৎকারি লাগা না বাঙ্গা বেড়া এটা কোনো ব্যাপার নেই করতে যা বাঙ্গা বেড়াই দে আমার এগে দেখ কোন বেড়াত ফরত যা এ আইসে চুরি করতো গাঁও সেবাক তো ওখান থেকে দেখে লেছি ও রে সুরা আরে তুই বাগদাদের মানুষের বত্তা জ্বালাইছ আজকে তোরে পাইছি তুই আয় গাঁও সেপাক দরজা খুললিয়া ওই ভিতরে চলে গেলেন তখন চুর দরজা কুলা পাইয়া ডাইরেক্ট সগির তোলা আমায় গেছি গিয়া আমাইয়া কয় ঘুমাইলে তো বাইরে তুমি বত তাড়াতাড়ি তো বাইরে যেত না গাঁও সেপাক দরজাটা লাগাইয়া দরজার সামনে আল্লাহ আকবার কইরা নামাজে দাঁড়াই গেছেন গিয়া সুরা ভাবছে এসারের নামাজ পড়ুন এসার নামাজ পড়ে ঘুমাইলে যাইব না এখন দেখা যায় এস নামাজ পড়তে পড়তে তাজ্জতের টাইম হয়ে গেছে গাঁও সেপাক ঘুমায় না জুড়ে বলি না সুবহানাল্লাহ এমনি আল্লাহর অলি হয়ে গেছেন গেলি তারা সারা রাত আল্লাহর অলি যারা আল্লাহর অলি যারা তারার খাতিরে আমরা বাচ্চা আছি মিয়া আমরা যে কত হর হর গুণা করতেছি বড় বড় গুণা করতেছি এমনও আল্লাহর অলি আছে গিয়া দেখেন রাত্রে ঘুমায় না সারা রাত জাগ্রত থেকে তার জোতিমে দোয়া করে আল্লাহ ও আল্লাহ তোমার বান্দারা গুণা করে নিছে আল্লাহ তুমি বেজার হইয়া এই জমিন জমিনে গজব দিও না আল্লাহর অলিরা দোয়া করে আমরা বাচ্চা থাকি এখন গাঁও চেপাক সারা রাত এখন তার জোতের টাইম হয়ে গেছি গিয়া তার জোতের টাইম হয়ে গেছে এখন তো সুরা চিন্তার মধ্যে পড়ে গেছি কে কিরে এখন উনি দরজার দিকে না আসলে আমি কিভাবে বের হই এখন ওইতে ওইতে সকাল হয়ে গেছে ফজরের টাইম হয়ে গেছে আজান হয়ে গেছে মুয়াজ্জিন ফজরের আজান দিয়ে ফেলেছে এখন এই মুহূর্তে খিজির আলাইহিসসালাম খিজির আলাইহিসসালাম উনি গাঁও সেপাকের দরবারে এসে হাজির জুড়ে বলি না সুবহানাল্লাহ খিজির আলাইহিসসালাম চিনছেন নি কেডা উনি সবসময় ফানির মধ্যে থাকেন খিজির আলাইহিসসালাম উনি আল্লাহর মস্ত বড় একজন অলি কেউ কেউ কইছেন উনি নবী কিন্তু অধিকাংশ উলামায়ে কেরাম বলেছেন উনি আল্লাহর অলি মুসা আলাইহিসসালাম আর খিজির আলাইহিসসালামের ঘটনা আল্লাহ কোরআনে তুল্লা ধরছে কারণ মুসা আলাইহিসসালাম উনি নবী তো উনি আল্লাহর কাছে বলতেন আল্লাহ এই আমার মতো বুজুর্গ বা আমার মতো এই বড় এলিমল্লা তো আর কেউ নাই এই জন্যই কোনো কিছু নিয়ে বাহাদুরি করতে নাই আল্লাহ মুসা আলাইহিসসালামরে বুঝাই দিলেন যে তুমি যে নিজেরে অনেক কিছু মনে করো যে আমি তো জলিলুল কদর পয়গাম্বর সত্তর হাজার বনি ইসরায়েলের মধ্যে আল্লাহ সত্তর হাজার নবী রাসুল ফাড়াইছেন এর মধ্যে সর্দার হইল মুসা আলাইহিসসালাম উনি বলে আমি সত্তর হাজার বনি ইসরায়েল নবী রাসুলদের সর্দার আল্লাহ আমার মতো বুজুর্গ তো আর কেউ নাই আল্লাহর কাছে কইতেছে আমার মতো বুজুর্গ তো আর কেউ নাই তা আল্লাহ কই তুমি যখন এই কথা কইতেছ তাহলে যা আমার একজন বন্ধু আছে যার নাম খিজির তার সাথে গিয়ে কথাবার্তা কও বুঝতে পারবা কিছুদিন তার সাথে থাকো তার সাথে থাকার পরে বুঝতে পারবা তুমি বড় বুজুর্গ না আমার খিজির আলাইহিসসালাম আমার যে বন্ধু আল্লাহর ওলি সে বড় বুজুর্গ যদি বলি না সুবহানাল্লাহ মুসা আলাইহিসসালামরে ফাড়াই দিছেন এখন আল্লাহ চিহ্ন দিছেন কুরআন শরীফ বিস্তারিত বর্ণনা আল্লাহ চিহ্ন দিয়েছেন একটা মাছ বাজি হইয়ে নিছেন বলছেন যে এই মাছটা যেই জায়গার মধ্যে জীবিত হইয়া সাগরে দৌড় মারবো ওই জায়গার মধ্যে খিজির আলাইহিসসালামের সন্ধান পাবে এখন ঠিকানা মতে পাইলেন পাওয়ার পরে সাক্ষাৎ করলেন যে বললেন হুজুর আমি আপনার সাক্ষাতে কিছুদিন থাকতে চাই মুসা আলাইহিসসালাম বললেন বলে না আপনি তো রাগী মানুষ মুসা আলাইহিসসালামের গুসা বেশি তো আজরাইলের সর মাইরে চোখ ফেলাই দিছিল গুসা বেশি যে হুজুর আপনাকে আমার সাথে রাখতে পারবো না আপনি রাগান্বিত মানুষ আপনার রাগ খুব বেশি সুতরাং আমার কাজকর্ম দেখে আপনার ভালো লাগবে না না আমি আপনার কাজ করলে আমি কোনো প্রতিবাদ করবো না এরপর আপনার সাথে আমি থাকতে চাই আল্লাহর হুকুম আল্লাহর হুকুম যখন বলছেন ও ঠিক আছে চলেন আমার কাজে আপনি কোনো প্রতিবাদ করতে পারবেন না ঠিক আছে গেলেন যেতে যেতে গিয়ে ফাইলেন একটা নৌকা হ্যাঁ মাঝি টাকার বিনিময়ে মানুষ পার করে দেয় নৌকা দিয়ে তে খিজির আলাইহিসসালাম আর মুসা আলাইহিসসালাম তারা দুইজনকে
পার করে দিলেন এবং মাঝি তাদেরকে চিনছেন খিজর আলাইহিস সালামকে চিনার পরে বললেন না আপনাদের কাছ থেকে আমি টাকা নিব না টাকা নিছে না এখন দেখা গেল নদীর ওই পারে গিয়ে নৌকা ছিদ্র করে নিছে খিজর আলাইহিস সালাম নৌকা মানে একটা দোষ ধরাইছে নাকি ছিদ্র কইরা একটা তক্তা তুললা লইছে এখন মুসা আলাইহিস সালাম এটা প্রতিবাদ করব না যে বেটা আমার মাগনা পার কইরা দিছে টেকা রাখছে না আবার আপনি বেটা নৌকাটা আপনি নষ্ট করে দিলে মুসা আলাইহিস সালাম কইতাছে নাকি তখন খিজির আলাইহিস সালাম কয় আমি আপনাকে আগেই তো বলেছি আমার কাজ দেখে আপনার ভালো লাগবে না আমার কাজকর্ম দেখে আপনার ভালো লাগবে না এগুলো দেখতে মনে হবে শরীয়তের উল্টা কিন্তু এর ভিতরে যে কত হেকমত এটা তো আপনি বুঝবেন না আল্লাহর ওলিদের কাজের মধ্যে কত হেকমত এটা সবাই কিন্তু বুঝবে না তো মুসা আলাইহিস সালাম বলে ঠিক আছে আপনি চলে যান আপনি আমার সাথে থাকতে পারবেন না মুসা আলাইহিস সালাম বলে ঠিক আছে আর প্রতিবাদ করব না আর প্রতিবাদ করব না এটাই শেষ হতে ঠিক আছে চলো যাইতে 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 এই সবাই এলাকার মানুষের কাছে মুসাফির হিসাবে থাকতে চাইলেন কেউ জায়গা দেয় না বলে না 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 আমরা গরম মেহমান জায়গা দিই না মানে এলাকার কেউ ঘরে ঢুকতে দিল না মানে এই মেহমানদারি করলো না খাওয়াইলো না থাকতে দিল না এখন খিজির আলাইহিস সাথে মুসা আলাইহিসাল্লামের সাথে সাথে আরেকজন মুসা আলাইহিসাল্লামের সফর সঙ্গী ছিলেন তো তিনজন এখন কেউ মুসাফির হিসাবে তাদেরকে নিতে রাজি না আপ্যায়ন করাইছে না গড়ে ঢুকতে দিছে না এখন যাইতে 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 গিয়া দেখেন এই মহল্লার ওই একটা দেওয়াল বাঁকা হয়ে জমিনে পড়ে যাচ্ছে একেবারে খাঁচাখাঁচি পড়ে যাবে সামান্য বাকি আছে এভাবে খাই তুই রয়েছে খিজির আলাইহিসাল্লাম আজ দিয়ে উঠাইয়া দেওয়ালটা সোজা করে দিছেন যদি বলি না সুবহানাল্লাহ মুসা আলাইহিসাল্লাম হুজুর ইদার প্রতিবাদ না কইরা পারতাছি না হকিতা এই এতগুলা মানুষ এই গ্রামে আমরা ইচ্ছা করে বললাম যে আমরা মেহমান আমরা মুসাফির আমরা কেউ ঘরে ঢুকতে দিল না থাকতে দিল না খাইতে দিল না যারা আমাদেরকে আদর আপ্যায়ন করলো না খাইতে দিল না থাকতে দিল না এরা ওয়াল না বাঙ্গা না জায়গা ফুইরা আপনাকে এটা তুলে দিছে মুসা আলাইহিস সালাম কথা বলার পরে খিজির আলাইহিস সালাম বলেন ভাই আমি তো আপনাকে আগেই বলেছি আমার কাজ আপনি সহ্য করতে পারবেন না আপনি চলে যান ওজন মাফ করে দেন আর করতাম না আর করতাম না আর করতাম না হয়তো ঠিক আছে চলো যেতে যেতে এ তো সুন্দর একটা বাচ্চা জিনি খুব সুন্দর অনেক শিশু বাচ্চা দেখবেন সুন্দর হইলে তার দিকে তাকাইতে মনে চায় এত সুন্দর আল্লাহ অনেক বানায় মানুষ এত সুন্দর বাচ্চা কিজের আলাইসাম দৈরা একটা আশারি দেহ মেরে নিছে মুসা আলাইসালাম হজুর ইদা প্রতিবাদ না করে পারতাম না ই শিশু বাচ্চা মাসুম বাচ্চা এর কোনো দোষ নাই আপনি তারে মারলেন কেড়ে হয় আপনি চলে যান আমার সাথে আপনার থাকতে থাকা যাবে না আপনি থাকতে পারবেন আপনি চলে যান হ ঠিক আছে জোর যাই মুগা আপনার সাথে আমার থাকতে হইতো না বুঝা লাইছি আপনি যে কাজ কর্ম করুন আপনার সাথে থেকে আমার হইতো না তবে যে তিনটা কাজ করতো করছেন তিনটা কাজের ব্যাখ্যা দেন আমি বুঝতাম চাই এই তিনটা কাজের ভিতরে কি হেকমত লুকিয়ে আছে তখন বললে ও মুসা আলাইহিস সালাম শুনেন আমাদেরকে মাগনা যে মাঝি ফার হইরে দিছে এখন এই নৌকাটা আপনি তো ভাবছেন যে টেখা নিছে না মাগনা ফার হইরে দিছে আবার নৌকাটা কেড়ে নষ্ট করে দিলাম এখন এই নৌকাটা ছিল খুব সুন্দর আমি আমার বেলায়তের উনি তো আল্লাহর ওলি আমার বেলায়তের চক্ষু দিয়ে আমি দেখতেছি এই নৌকাটা একটা জালিম বাদশা আসতেছে জালিম বাদশা নৌকাটা নিয়ে যাবে এখন যদি এটা মানে ত্রুটি থাকে তক্তা উড়াল থাকে নিত না যদি নৌকাটা নিয়ে যায় ই মাঝি তার জীবিকা নির্বাহের একমাত্র অবলম্বনের নৌকাটা এখন আমি দেখ আমার বেলায়তের চক্ষু দিয়ে আমি দেখতেছি জালিম বাদশা এদিকে পার হবে নৌকাটা সুন্দর নিয়ে যাবে এখন দুজন এই নৌকাটা ত্রুটি থাকে একটা তক্তা উড়াইল থাকে খানা থাকে ই নৌকাটা নিবে না এই জন্যই আমি নৌকাটা ছিদ্র করছি জুড়ে বলি না সুবহানাল্লাহ মুসা আলাইহিসাল্লাম তাআশ্চর্য হয়ে গেলেন সব্যনাশ আমি জলিলুল কদর পয়গাম্বর হইয়া 70,000 বনি ইসরায়েল নবী রাসূলের সর্দার হইয়া আমি দিয়ে খবর জানি না উনি কেমনে জানে আল্লাহ বুঝাইয়া দিলেন তুমি দে নিজেরে বড় বুজুর্গ মনে করো খিজির আলাইহিস সালামের সাথে তা হ বুঝবাই না কে বড় বুজুর্গ উনি বুঝা লাইছেন কে বড় বুজুর্গ এখন হুজুর এই যে আপনার ওয়ালটা দেওয়ালটা এটা তুললেন কেন বলে এই দেওয়ালের নিচে একজন অপ্রাপ্ত বয়স্ক সন্তান তার মা বাবা এই দেওয়ালের নিচে অনেক সম্পদ জমা রেখে গেছে
সে যখন বড় হবে আমি তাকে সংবাদ দিব এই দেওয়াল উঠাইয়া সরাইয়ার পরে তার সম্পদ বের করা হবে এখন যদি ওয়াল ফুইরা জায়গা আর সম্পদ বের হয়ে যায় সে তো বাচ্চা মানুষ মানুষই সম্পদ নিয়ে যাবে এই জন্যই আমি ওয়ালটা সোজা করে দিছি সুবহানাল্লাহ চিন্তা করেন এরপরে বললেন যে হুজুর এই আচ্ছা বুঝলাম এই দুইটা তো বালাখাজু করছেন তো এই ছোট বাচ্চাটারে আপনি মারলেন কেড়ে এই বাচ্চার কি দোষ তখন বললেন যে এই যে সন্তানটা এই সন্তানটা যারা মাসুম তারা কিন্তু জান্নাতি যারা মাসুম বাচ্চা তারা কিন্তু জান্নাতি কিন্তু আমার বেলায়েতের চক্ষু দিয়ে আমি দেখতেছি এই মাসুম বাচ্চাটা বড় হয়ে সে জাহান্নামী হবে তার মা বাপকেও জাহান্নামে নিব এই জন্যই আমি তারে জান্নাতে পৌঁছাই দিছি ছোটবেলা হ্যাঁ ছোট অবস্থায় যে মারা যায় তার তো গুণা থাকে না সে নিষ্পাপ মনে রাখবেন যদি কারো ছোট বাচ্চা মারা যায় নাবালক শিশু মারা যায় আপনি যদি ধৈর্য ধরতে পারেন ধৈর্য ধারণ করতে পারেন আল্লাহ তোমার সম্পদ তুমি দিছলা আবার দিছুগা আমি সবুর হই তবে কষ্ট দিয়ে লাগতো না তা না অবশ্যই কষ্ট লাগবে সন্তান মারা গেলে কষ্ট লাগবে না অবশ্যই কষ্ট লাগবে কিন্তু চিৎকার দিয়ে কান্নাকাটি করে প্রতিবাদ করতে পারবেন না চোখের পানি ছেড়ে কাঁদবেন অন্তরে কষ্ট লাগবে সবুর করবেন আল্লাহ তুমি সম্পদ দিয়েছিলে নিয়ে গেলা আমি তোমার কাছে ধৈর্য ধারণ করলাম যদি এভাবে কেউ সবুর করতে পারে আল্লাহ বলেন এই সন্তানটা তার জন্য কেয়ামতের মাঠে বড় একটা নাজাতের উসিলা হয়ে দাঁড়াবে এই সন্তান আর শিশু সন্তান যখন মারা যায় সে জান্নাতি জান্নাতে যখন তাকে দেওয়া হবে সে আবদার করবে আল্লাহ তুমি আমাকে ছোটবেলা নিয়ে এসেছো আমি যদি থাকতাম আমি আলেম হইলাম না আফেজ হইলাম না কামেলদার হইলাম না আমার মা বাপরে আমি জান্নাত নিলাম না ছোটবেলা আমারে নিয়ে এসো এখন আমি জান্নাতি তুমি বলেছ জান্নাতিরা যা আবদার করে তুমি তা পূরণ করো আল্লাহ আমার মা বাপরে জান্নাত দেও আমার মা বাপ ছাড়া আমি জান্নাত যাবো না যদি বলি না সুবহানাল্লাহ ওই মা বাপকে জান্নাতে নিয়ে যাবে এই জন্যই সবুর এবং ধৈর্য ধরতে হবে ছোট বাচ্চা মারা গেলে তাহলে এই খিজির আলাইহিসসালাম আর মুসা আলাইহিসসালাম আল্লাহর নবী আর খিজির আলাইহিসসালাম আল্লাহর ওলি আল্লাহ বুঝাই দিলেন যে ওলিদের বেলায়তের পাওয়ার কতটুকু আর গাউসে পাক সমস্ত ওলিদের সর্দার উনার কদম সমস্ত ওলিদের গর্দানে গাড়ে গাড়ে এখন উনার সময়ে একজন ওলি উনার নাম ছিলেন সুনাই বুঝছেননি উনার নাম ছিলেন সুনাই তো উনি বলে এটা একটা কথা হইল নি গাঁও সেপাক এই উনার কদম উনার ফাও আমরা গর্দানে তারপরে একটা কথা হইল নাকি উনি বলে না এটা আমি মানি না এটা আমি মানি না এখন এই গাঁও সেপাক বলে তাহলে মানুষ না যখন তাহলে তোর গারো খিঞ্জিরের ফা উঠবো খিঞ্জির বুঝছেননি সর সর মুসিবাড়ির যে ফালে ইটি হইল সৃষ্টির সবচাইতে নিকৃষ্ট হইল ইডিয়া খিঞ্জির গাউসাফাক বলেন আমার ফাও যখন তোর খদমে উঠবো এটা মানুষ না এই কথা শোনার পরে খাজা মঈনুদ্দিন সিস্তি রহমতুল্লাহ আলাই উনি ছিলেন খুরাসানে অনেক দূরে এই কথা শোনার পরে খাজা মঈনুদ্দিন সিস্তি বলেছেন গাউসাফাক আপনার কদম তো বড় দামি কদম এটা আমার খাদে থাকবে কেন আপনার কদম আমার চৌকের পুতুলি জুড়ে বলি না সুবহানাল্লাহ গাউস এই খাজা মঈনুদ্দিন সিস্তি উনিও নবীর আউলাদ এই গাউসাফাক আব্দুল কাদির জিলানি বাবার বংশ হইল হাসান মার বংশ হইল উসাইন আর খাজা মঈনুদ্দিন সিস্তির বাবার বংশ হইল উসাইন মার বংশ হইল হাসান রাদিয়াল্লাহু তাআলা দুজন আল্লাহর ওলি তবে গাউসাফাক বয়সে বড় ছিল খাজা মঈনুদ্দিন সিস্তির তে এখন খাজা মঈনুদ্দিন সিস্তি বলে ও গাউসাফাক আপনার খদম তো অনেক দামি এটা আমার গর্দানে না আমার চৌকের মণি আর উনার সমসাময়িক উনিও বড় আল্লাহর ওলি ছিলেন বড় ওলি উনি বলে না না এটা একটা কথা হইল নি উনার ফাও আমরা গারো থাকবো মানে না গাউসাফাক বলে তো মানুষ না যখন খিঞ্জিরের ফাও তোর গারো থাকবো এখন গাউসাফাকের জবান দিয়ে বের হয়ে গেছে এটা কি আর ব্যথা যাবে এখন দেখা গেল উনার বেলায় তারাইয়া ফাগল হয়ে গেছেন গে দৌর দৌর উনার মুরিদরা আর উনার তুগায় ফা না গে উঠতে উঠতে কি হুদির বাড়ি তুলছে উঠতে জিগাইতেছে মে তোমার বাড়ি কই জানি না বেলা তারাই লিছে পাগল হয়ে গেছে খাস সাথে বিয়া দিবি করছে দিস পাইছে না এখন তে তুমি কইতে গাইছো কইতারি না তে কই যাইবা জানি না পাগলের তুই কতাইতা তে এখন ঠিক আছে জানো না কইতে আইছো কই যাইবা জানো না তে এখন তা হোক কোনো আমরা বাড়ির অ ঠিক আছে তা মো তে এখন কিছুদিন থাকার পরে আমি তোমার মাগ না খাওয়াই মুনি আমরা কাজ করো হয় আপনাদের কী কাজ বলে আমরা কাজ হইল আমরা কিঞ্জির ফালি কিঞ্জির ওই গাছ বাগতে বলছিল তোর গর্দানো খিঞ্জিরে ফা উঠবো যে আমরা খিঞ্জির ফালি খিঞ্জির তে এগুলা মাঠে নিয়ে সরাও ঠিক আছে
মাটিনা ছড়াইতেছে খিঞ্জিরে বাচ্চাদের দশ বারোটা একসাথে বুঝলি, এখন মাটিনে ছড়ানোর পরে বাচ্চা দিছে একটা খিঞ্জিরে দশ বারোটা, এগুলো আনতইব না, ও এগারো করে লইছে। এখন ওনার মুরিদরা এখন যদি এই কোনো পীরের যদি উপযুক্ত মুরিদ থাকে তাহলে খাজো লাগে, ওনার তো বড় বড় মুরিদ আসিল, ওর মুরিদরা চিন্তা করে দেখলো আরে আমার পীর আমার মুর্শিদ তো গাউসে পাকের সাথে দুশ্মনী কইরা ধ্বংস হয়ে গেছে, তাড়াতাড়ি গাউসে পাকের কাছ থেকে ক্ষমা আনার দরকার, দৌড়ে গেছে গিয়া গাউসে পাকরে কোনো কিছু না বইলা ওনার লেপটিন পরিষ্কার করতেছে, লেপটিন পরিষ্কার করে গাউসে পাক বলে কিরে এত লম্বা লম্বা মানুষ লাল 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 বুজুর্গ বড় বড় আল্লাহর উলিরা আমার লেপটিন পরিষ্কার করে কেনে, এরা কেরা জিগাউসান এরা দুইরা আনা হয়েছে আপনারা কারা হুজুর আমরা সুনাইর মুরিদ সুনাইন মুরিদ হুজুর আমাদের ফিসাব আপনার সাথে বিয়া দিবি করছে ভুল করছে হুজুর আল্লাহর রাস্তায় মাফ করে দেন